আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে ফোনের DCIM ফোল্ডার। তো আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, DCIM কি সেটা আমরা জানি না, আর এটা যদি আমরা রিমুভ করে দিই আমাদের কি ক্ষতি হতে পারে সেটা আমরা কিন্তু জানি না বিষয়টা। তো DCIM ফোল্ডারটা আপনার থাকতে পারে মেমোরিতে, থাকতে পারে ফোন মেমোরিতে, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আপনারা দেখতেছেন লাভমোম চ্যানেল আর আমি লাভমোম। তো বেশি কথা না বলে চলে যাই আমরা ফোন স্ক্রিনে। তো চলে আসলাম ফোন স্ক্রিনে। ফোন স্ক্রিন আসার পর আমরা এখন যাব ফাইলে। ফাইলে গিয়ে আমার যেহেতু DCIM আছে আপনার ইনস্টল মেমোরিতে আমার ইয়াতে, তো এই হলো DCIM। তো DCIM এর ভিতরে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, DCIM এর মানে কি, তাই না? তো বিষয়টা তো অবশ্যই আপনাদের জানা দরকার। তো DCIM মানে হলো ডিজিটাল ক্যামেরা ইমেজ। এখানে আমরা খেয়াল করি না অনেকেই এই DCIM, এটা ভুলবশত আমরা অনেকে ডিলিট করে দিই। যদি DCIM আমরা ডিলিট করে দিই তাহলে কী হবে? DCIM যদি আমরা ডিলিট করে দিই তাহলে আমাদের ফোনের যতগুলো ইমেজ আছে বা আমাদের মেমোতে যত ছবি আছে সব ক্যান্সেল হয়ে যাবে। আর DCIM এর সুবিধা হলো গিয়ে একটাই, সেটা হলো গিয়ে ফোনের যত ইমেজ উঠান, আপনি খেয়াল করেন আমার ক্যামেরা, আমি ক্যামেরা দিয়ে ছবি উঠেছি, আমার ক্যামেরাগুলো ছবি আছে, আমি ইয়া করছি এগুলো আছে, আমি ফেসবুক থেকে ছবি নামেছি তা আছে, ঠিক আছে? DCIM-এ সব কিছু জমা থাকে। আপনার ফোনে যত ছবি ছিল বা আছে ডিলিট না করা পর্যন্ত সবগুলো DCIM-এ জমা থাকে। আর DCIM-এ একটা সিস্টেম খুব ভালো আছে, সেটা লোকে আপনার ফ্যান ড্রাইভে যখন বা আপনার কম্পিউটারে যখন আপনার মেমোরিটা দিবেন বা আপনার কম্পিউটার মেমোরিটা দেওয়ার পরে সর্বপ্রথম DCIM ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক ছবি চলে আসবে DCIM ফোল্ডার থেকে, আপনারা অন্য ফোল্ডারে যাই দেখতে হবে না, DCIM ফোল্ডারটা অটোমেটিক কানেক্ট করে নিবে। তো DCIM ফোল্ডারটা এই কারণে তৈরি হয়েছে, ডিজিটাল ক্যামেরা ইমেজ।